সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছ। তো তোমাদের ম্যাট্রিক্সের ধারাবাহিকতায় আজকে আমরা বিবিধ সমস্যাবলী নিয়ে এসেছি। তো বিবিধ সমস্যাবলী অলরেডি দুইটা পার্ট শেষ করেছে, আজকে তৃতীয় পার্ট নিয়ে এসেছি ডাকের অঙ্ক নিয়ে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আচ্ছা, আগে একটু চলো আমরা অঙ্কের ডাকটা, যে অঙ্কটা আমরা করব সেটা হলো তোমাদের বইয়ের 71 নম্বর অঙ্কটা, 71 নম্বরের অঙ্কটা। তো ডাকটা একটু দেখো, বলছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ, বিক্রয় মূল্য ও উৎপাদন খরচ সংক্রান্ত তথ্যাদি নিচে ম্যাট্রিক্স আকারে দেখানো হলো। তাহলে কিউ 700, 400, 200 দেওয়া আছে। কিউ মানে কোয়ান্টিটি, ওই যে বলছে বিক্রয়ের পরিমাণ, পরিমাণকে ধরছে তারা কোয়ান্টিটি, কিউ কোয়ান্টিটি। আচ্ছা, পরে বলছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে পি মানে প্রাইস, প্রাইস মানে মূল্য। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে 4650। আর বলছে কি উৎপাদন খরচ, সি, সি মানে কি কস্ট, কস্ট মানে এখানে আমার প্রোডাকশন কস্ট বোঝানো হয়েছে। তাহলে এটা দেওয়া আছে 3125, এটা দেওয়া আছে আমাদের এই ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে। এখন প্রশ্ন হলো উক্ত কোম্পানি মোট লাভের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, আমার কোম্পানি তাহলে লাভের পরিমাণ কত এটা নির্ণয় করতে বলছে। তা চলো আমরা এটা সহজেই নির্ণয় করতে পারবো, টিআর মাইনাস টিসি। আর টিআর বলতে সুতরাং আমরা টিআর বের করি, টিআর মানে হচ্ছে পিকিউ, পিকিউ, পিকিউ মানে কি, ওই যে আমাদের পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। টোটাল রেভিনিউ বলতে প্রাইস ইনটু কোয়ান্টিটি, এটা হলো আমাদের টিআর। তাহলে প্রাইসের মান দেওয়া আছে, তো প্রাইসের মানটা কত দেওয়া আছে, প্রাইসের মান দেওয়া আছে 4650। আর কোয়ান্টিটি কি দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে 700, 400, 200। ওকে, আচ্ছা, এইটার এই কলামের কত সংখ্যা 4, আর এই সারির কত সংখ্যা হলো 700। তাহলে প্রথম প্রথমটার গুণ, তাহলে 400 28, তাহলে 2800 যোগ, হ্যাঁ গুণ যখন করব তখন আমাদের মানগুলি যোগ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় আছে 6, দ্বিতীয় হলো 400, তাহলে 400 24, 2400। আর তৃতীয় হলো 150, তৃতীয় হলো 200, তাহলে 15 30, তাহলে 30000। তাহলে এটার মান হচ্ছে আমাদের টোটাল মান হচ্ছে 35000, টোটাল মান হচ্ছে 35200। তাহলে আমরা টোটাল রেভিনিউ মান পেয়ে গেলাম, টোটাল রেভিনিউ মান হচ্ছে 35200। এখন তদ্রূপ বের করতে হবে টিসি, এখন বের করি টিসি, সি ইনটু কিউ। তা সি আমরা জানি, সি মানে কি কস্ট, আর কিউ মানে কোয়ান্টিটি। তাহলে টিসি টোটাল কস্ট মোট ব্যয় বের করব। তাহলে আমরা সি এর মান জানি, কি মান জানি, সি এর মান, সি এর মান হলো 3125, তাই না। আর কোয়ান্টিটি কি আছে 700, 400, 200। তাহলে আগের মতো এই প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয় সাথে দ্বিতীয়টা, তৃতীয় সাথে তৃতীয়টা, তাহলে 3 7 21, 2100 প্লাস 4 4 8 1600, 125 এলো 25000। যদি আমরা টোটালটা বের করি তো টোটাল হয় 28700, 28700। তাহলে আমরা মোট ব্যয়, মোট লাভ পেয়ে গেলাম, ওই টিআর পেয়ে গেলাম, টিসি পেয়ে গেলাম, তাই কিনা। এখন আমার মোট মুনাফা বের করতে সহজ হয়ে যাবে। লাভ, মোট লাভ সূত্র কি লিখেছিলাম, টিআর মাইনাস টিসি। টিআর নাম আমরা কত পাইলাম, টিআর মান পাইছি 35200, আর টিসি মান পাইছি 28700। তাহলে যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করে দাঁড়াবে
6500 এর आंसर তাহলে কোম্পানির মোট লাভ হচ্ছে 6500 কি জটিল লাগে অঙ্কটা হ্যাঁ আমরা ডাটটা একটু বুঝে বুঝে কিন্তু অঙ্কটা আসলে কঠিন না ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম এ হলো আমাদের आंसर চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই আচ্ছা চলো আমরা 77 নম্বর অঙ্কটা করার আগে আমরা একটু ডাটটা সম্পর্কে পরিচিত হই তো বলছে একটি কোম্পানির তিনটি দ্রব্য এ বি এবং সি তিনটা দ্রব্য এ বি সি তৈরি উৎপাদন পদ্ধতির বিষয়টি বিবেচনা করছে অর্থাৎ একটা কোম্পানি তিনটা পণ্য এ বি সি হ্যাঁ উৎপাদন করার বিবেচনা করতেছে তারা তিনটি পদ্ধতির উৎপাদন হার নিচে ম্যাট্রিক্স আকারে দেখানো হলো এই তিনটা পদ্ধতির উৎপাদন হার দেওয়া আছে বলছে মেথড 1 এর জন্য উৎপাদন হয়েছে তিনটা যেহেতু ए चार सी एर टू मेथड टू एर से पांच सात ए मेथड थ्री एर पांच तीन नये ए बी सी द्रव्य एकक प्रति मुनाफा मेट्रिक्स दस चार छये दीसे तीन टा पद्धति मेथड वन मेथड टू मेथड थ्री ए तीन टा पद्धतर मध्य কোনটার মুনাফা সর্বাধিক হবে ঠিক আছে আমার তো জায়গা নাই আমি কথাটা লিখলাম না তোমাদের প্রশ্নটা মৌখিকভাবে বলে দিচ্ছি যে এই তিনটা পদ্ধতির মধ্যে অর্থাৎ মেথড 1 মেথড 2 মেথড 3 এই তিনটা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা মুনাফা সর্বাধিক হবে এটা আমাদের প্রশ্নকর্তা প্রশ্ন করছে তো চলো আমরা এটা সমাধান করি একটু আলোচনায় যাই আমরা এখন দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে এবিসি পদ্ধতি প্রতিটি ব্যয় দেওয়া আছে না ए बी सी ठीक है तीन टा पद्धति व्यय मेथड वन व्यय है चार आठ दू मेथड टू एर पांच सात एक मेथड थ्री एर पांच तीन नय अच्छा और एक जिन की ए बी सी द्रव्य प्रति मुनाफा मेट्रिक देवे ठीक है मुनाफा मेट्रिक देवे दस चार छे मान देवे लिखे नहीं देवा मान चलो अंक चले जाए चलो मेथड वन मुनाफा मुनाफा इक्वल टू ताले मान कि चार आठ दुई इंटू ये देवा से दस चार छय अच्छा देखो दस चार छय मानता छिलो सारी आकारे কিন্তু এটা আমার কলম আকারে করে নিতে হবে কেন করতে হবে কারণ অলরেডি আমাদের মুনাফা চার আর দুই এটা কি আছে দেখো প্রত্যেকটা সারি আকারে আছে তাহলে এটাও যদি সারি করি এটাও যদি সারি করি তাহলে তো সারি সারি মান বের করা যাবে না ঠিক আছে সেজন্য মান বের করার জন্য এই চার আর দুইকে আমরা সারি থেকে সারি রাখলাম আর দশ চার ছয় এই সারিটাকে আমরা কলম আকারে বানিয়ে নিলাম আচ্ছা তাহলে আমরা আগের মতোই আমরা তো জানি প্রথম সংখ্যা গুণ चार दस चल्लिस चार बत्रीस छोने बारो ठीक ओके मान हम नाइनटी फोर एट मान हम नाइनटी फोर ठीक है मेथड वन मुनाफा पे गल करते हैं मेथड टू एर मुनाफा चलो मेथड टू एर मुनाफा बेर करी हाँ मेथड टू एर मुनाफा मेथड टू एर मुनाफा इन मान कत पांच सात एक तैनाई तो हमारे दस चार छा तो स्थिर मान ओके पांच दस पंचाश चार सता आठाश छये छटार मान आ मान कत पांच तीन नय मान तो स्थिर रेखे दिल आरोप चलो गुण करी प्रथम प्रथम द्वितीय द्वितीय तृतीय तृतीय पांच दस पंचाश प्लस तीन सारा बारो
প্লাস 6 নং 54 তাহলে এটা মান হচ্ছে 116 116 মান তাহলে তোমরা ন্যাচারালি বুঝতে পারতেছ তাহলে কোন মেথডের মুনাফা সবচেয়ে বেশি হ্যাঁ সবাই বলো মেথড থিওরি মুনাফা বেশি কারণ মেথড 1 এর মান কত 94 মেথড 2 এর মান হলো 84 আর মেথড 3 এর মান হচ্ছে 116 তাহলে আমরা বলতে পারি যে মেথড থিওরি মুনাফা সর্বাধিক বেশি হবে তাহলে আমরা বলতে পারি সুতরাং মেথড মেথড 3 এর মুনাফা সর্বাধিক হবে সর্বাধিক হবে তাহলে আমরা এডি অ্যানসার দেব তাহলে কি অঙ্কটা ক্লিয়ার তো সবার ওকে তাহলে যাদের ক্লিয়ার তারাও জানাবা যে ভাইয়া বুঝতে পারছি আর যাদের সমস্যা হ্যাঁ ভাইয়া বুঝি নাই তাহলে কোন জায়গায় বুঝো নাই আমাকে স্পেসিফিক করে বলে দিবা ঠিক আছে আশা করি যেভাবে বুঝিয়ে দিলাম আশা করি প্রবলেম কারো থাকবে না আর প্লিজ কেউ তোমাদের এই ভিডিওগুলি দেখে দেখে খালি ডাউনলোড করে রেখো না অবশ্যই রেগুলার স্টাডি করে যাবা এটা ডাউনলোড করে রেখে দিলে তোমার সমস্যা সলভ হয়ে যাবে না এটা ডাউনলোড করলেই হবে না এটা তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে আজকের ভিডিও যে আজকে প্র্যাকটিস করে ফেলো ঠিক আছে এইভাবে যদি প্রতিটা ভিডিও প্র্যাকটিস করে ফেলো আশা করি তোমাদের প্রবলেমগুলি আর বড় আকারে থাকবে না রেগুলার প্র্যাকটিস টুকটাক প্রবলেম হলে আমাকে প্রশ্ন করলেই তো আমি তোমাদেরকে আনসার দিয়ে দিচ্ছি বা সমাধান দিয়ে দিচ্ছি তাহলে অবশ্যই তোমরা যেন রেগুলার প্র্যাকটিস করো সে আশাবাদ ব্যক্ত করে আজকে তাহলে আমরা এখানে শেষ করতেছি যে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম।